সৌদি আরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। করোনা মহামারীর মধ্যে তৃতীয় বছরের মতো দেশটিতে রোজা পালন করছেন স্থানীয় সহ প্রবাসীরা। করোনার বিধিনিষেধ উঠে যাওয়ায় প্রথম রোজায় ইফতার সামগ্রী কেনার জন্য রেস্তোরাঁগুলোতে ভিড় জমিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে রেস্তোরাঁ থেকে কিনলেও বেশিরভাগ প্রবাসী এদিন বাসাতে ইফতার করেছেন। প্রথম রোজা উপলক্ষে ইফতারি নিতে আসছি এখানে। আসলে ভিতরে অনেক ভিড়, তো ইনশাল্লাহ ভালো লাগতেছে ইফতারিগুলো নিয়ে। আমরা করোনার জন্য বিগত দুই বছর ধরে জাগজনভাবে করতে পারি নাই, আলহামদুলিল্লাহ আজকের প্রথম রমজান অনেক সুন্দর লাগছে। করোনার কারণে মসজিদে তারাবি হয় নাই দুই বছর, আজকে নামাজ পড়ে সবার জন্য দোয়া করলাম। এদিকে করোনার কারণে গত দুই বছর অনুষ্ঠিত না হলেও এবার কাতারের সব মসজিদে তারাবির নামাজ হচ্ছে। সময় সংবাদ, কাতার।